হাওড়া স্টেশনে বড় ঘড়ির বয়স হলো 97। ঘড়ির বয়স প্রায় 100 হলেও 8 থেকে 80 সব বয়সী মানুষের কাছে এই ঘড়িকে ঘিরে স্মৃতি একেবারেই টাটকা। এক নস্টালজিয়া এই সেই বড় ঘড়ি, হাওড়া স্টেশনের 8 নম্বর গেট দিয়ে ঢোকার মুখে এই সেই বড় ঘড়ি। নিত্যযাত্রী বা রেলযাত্রী সাধারণের কাছে কথা অজানা নয়, প্রিয়জনের কাছে এই ঘড়ির কাছে এই ঘড়ির তলায় সে দাঁড়ানোর জন্য বলেননি, এমন ঘটনা প্রায় বিরল। এই ঘড়ির দুটি ডায়াল, একটি হুগলি নদীর দিকে এবং অন্যটি হাওড়া বাস স্ট্যান্ডের দিকে, বিগ বেনও বলা হয়ে থাকে একে। হাওড়া রেল স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার স্বপন অধিকারীর মন্তব্য এক কথায় নস্টালজিয়া। স্টেশনের একমাত্র গর্ব, খালি স্টেশন বলে না, আমি তো মনে করি পুরো ওয়েস্টবেঙ্গলের একটা গর্ব আমাদের এই হাওড়া স্টেশন। তার সব থেকে বড় নিদর্শন হচ্ছে এই ঘড়ি, যেটা প্রাথমিক পর্যায়ে দম দেওয়া ঘড়ির মতন ছিল, পরবর্তীকালে অনেক ইলেকট্রোম্যাগনেটিক্যাল সিস্টেম তৈরি করা হয়েছে এবং এখনও কিন্তু এই সঠিক টাইম, অনেক লোক আছে যারা এই ঘড়ি দেখে নিজেদের টাইমিংস, ঘড়ির টাইমিংস ফিক্স করে। তো এটা সত্যিকারের খুবই ভালো লাগে এবং আমাদের কাছেও এটা আশা করব যে আগামী দিনে যখন হাওড়া স্টেশনের রিনোভেশন হবে, কেননা বিভিন্ন আগামী দিনে বিশাল অনেক প্রজেক্ট আসছে যেটা বর্ধমানের এই হাওড়া স্টেশনের যাত্রী সাধারণের সুবিধার্থে এই স্টেশনটাকে উন্নত করা হবে, উন্নত মানের করা হবে। তো আমরা আশা রাখব যে এই ঘড়িটা কিন্তু ঐতিহ্য বহন করে চলবে আগামী দিনে। এদিকে বেহালার পর্ণশ্রী থেকে গোরা সেন এবং ফুলবাগান কাঁকুড়গাছি থেকে সিদ্ধার্থ রাহা উভয়ে জরুরি ভিত্তিতে যাচ্ছেন শান্তিনিকেতন। পারস্পরিক অপেক্ষার জন্য উভয়ই একমত, অবশেষে মুখোমুখি হতে উৎকণ্ঠার অবসান, বড় ঘড়ির তলায় অনায়াস সাক্ষাৎ। দুজনের মুখেই এই বড় ঘড়ি নিয়ে স্মৃতিচারণ। বড় ঘড়িটা তো আমাদের জীবন বা স্মৃতির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। ছোটবেলা থেকে বাবা মার হাত ধরে আসতাম, বাবা মারা বলতো বন্ধু বান্ধবদের বড় ঘড়ির তলায়, আমরা আমাদের বন্ধু বান্ধবদের বলি বড় ঘড়ির তলায়। আজকে এত বয়স হয়েছে, আজকেও কিন্তু বড় ঘড়ির তলায়। কালকেই আমরা ঠিক করলাম যে মিটিং পয়েন্ট হবে কোথায় হবে, না বড় ঘড়ির তলায়।